যে কোনো সময় সরকারের করুণ পরিণতি হতে পারে বলছেন অলি আহমদ। জানাবো বন্ধুহীন হয়ে যাচ্ছে বিএনপি, আরো জানাবো যেভাবে জেল থেকে নির্বাচনে জয়ী হওয়ার পরিকল্পনা করেছেন ইমরান খান, এবং সর্বশেষ জানাবো বিএনপি নেতা ইমামকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে কোনো সময় সরকারের করুণ পরিণতি হতে পারে বলছেন অলি আহমদ। লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমদ বলেছেন, যে কোনো সময় সরকারের করুণ পরিণতি হতে পারে, লাখ লাখ মানুষ মারা যেতে পারে, মুক্তিযোদ্ধা হিসেবে সবাইকে সতর্ক করা তার কর্তব্য। অলি আহমদ বলেন, আমরা নির্বাচন বর্জনের ডাক দিয়েছিলাম, এতে আমরা সফল হয়েছি। আমাদের আহ্বানে আওয়ামী লীগের 20% ভোটার নির্বাচন বর্জন করেছে, এই কারণে মোট ভোটারের 5 থেকে 10% বেশি ভোট দিতে কেন্দ্রে যাননি। তিনি আরো বলেন, সরকার যদি মনে করে নির্বাচনের করে নির্বাচিত হয়ে গেছে 5 বছর দেশ পরিচালনা করবে, এটা তাদের ভ্রান্ত ধারণা। তাদের পরিণতি করুণ হবে, যে কোনো সময় তাদের করুণ পরিণতি হতে পারে, লাখ লাখ মানুষ মারা যেতে পারে, মুক্তিযোদ্ধা হিসেবে সবাইকে সতর্ক করা আমার কর্তব্য। এখনো সময় আছে, মিয়ানমারের মতো দেশ বাংলাদেশে গুলি বোমা ছুড়েছে, আকাশ সীমা লঙ্ঘন করেছে, সীমান্তে মানুষ মারা যাচ্ছে উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত এ সেনা কর্মকর্তা বলেন, আমাদের মন্ত্রীরা বাহাদুররা শান্তিতে ঘুমাচ্ছেন, বাংলাদেশকে রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এখনো সীমান্তে সেনা মোতায়েন হয়নি, অথচ আমরা একটি স্বাধীন দেশ, যে স্বাধীনতা আমরা কিভাবে ভোগ করছি, মিয়ানমারের চেয়েও আমরা কি দুর্বল, সরকারের দুর্বলতার কারণে আমাদের এই অবস্থা বলে মন্তব্য করেন তিনি। এলডিপি সভাপতি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্বাধীন না, দুদিন আগে ভারতের দোভাল এসেছিলেন, তিনি পরামর্শ দিয়ে গেছেন কিভাবে বাংলাদেশ চলবে, শেখ হাসিনা যদি বাংলাদেশ চাইতো তাহলে আরো কিছু ভালো হতো, দোভালদের দিয়ে যদি বাংলাদেশ চালান তাহলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন না। সরকারের উদ্দেশ্য বলেন, তিনটি ফসল নির্বাচন করে গত 15 বছর অব্দি অবৈধভাবে সরকার পরিচালনা করছেন, এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হবে। দেশবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হন, দেশের জন্য যেটা মঙ্গল সেটা করেন, ভেবে চিন্তে কাজ করেন। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করছে বলে অভিযোগ করে অলি আহমেদ, এর কারণ এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সবাই দুর্নীতির স্বাদ পেয়েছেন। এছাড়া গত 7ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করা হয়েছে বলে মন্তব্য করেন অলি আহমেদ। তিনি বলেন, এসবের কারণ উদ্ঘাটনে বিএনপির তরফ থেকে একটি কমিটি করা হয়েছে, আশা করি তদন্ত শেষে তারা একটি বই তৈরি করবেন। সরকার পতন সহ একদফা দাবিতে আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান অলি আহমেদ। বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সবাই শান্তিপূর্ণ আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করেন, দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করুন। বন্ধুহীন হয়ে যাচ্ছে বিএনপি, গত প্রায় 2 বছর ধরে সরকার বিরোধী আন্দোলন করে আসছে বিএনপি। শুরুতে মাঝের আন্দোলনে সুবিধা করতে না পারলেও সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছিল দলটি, বিশেষ করে বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন ইত্যাদি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন সরব ছিল তখন বিএনপি যেন মেঘনা চাইতে বৃষ্টি পেয়েছিল, কারণ বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন ইত্যাদি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে বিবৃতিগুলো দিচ্ছিল সেগুলো সবই সরকারের বিপক্ষে এবং বিএনপির পক্ষে ছিল। সরকারের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের প্রচ্ছন্ন চাপ ক্রমশ দৃশ্যমান হচ্ছিল, যা বিএনপিকে বেশ আশাবাদী করে তুলেছিল, রাজপথে তাদের শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। শুধু তাই নয়, সরকার পতনের একাধিক দিন ক্ষণ তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল। 10ই ডিসেম্বর, 28শে অক্টোবরের মতো দিনগুলোর কথা বেশ জোরে আলোচনা সৃষ্টি করেছিল। বিএনপির সমাবেশগুলো লোকারণ্যে পূর্ণ থাকতো, বিএনপির ভাষা সরকার পতন ছিল সময়ের ব্যাপার মাত্র, আর বিএনপির এই আত্মবিশ্বাস বেড়েছিল বাংলাদেশের বিভিন্ন দেশের কূটনীতিকদের তৎপরতা এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশ এবং বিভিন্ন সংস্থাগুলোর বিবৃতি। এরকম বাস্তবতার মধ্যেও সরকার 7ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে। 7ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলেও এই নির্বাচন গ্রহণযোগ্যতার একটা প্রশ্ন ছিল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর ভূমিকা নিয়ে এক ধরনের আশঙ্কা ছিলই। কিন্তু 11ই জানুয়ারি সরকার গঠনের পর দৃশ্যপট পাল্টাতে থাকে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নতুন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান। কিন্তু রাষ্ট্রদূত অভিনন্দন জানালেও মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি, ফলে মার্কিন ভূমিকা নিয়ে শঙ্কা থেকেই যায়। কিন্তু সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই। সম্প্রতি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্যকে সমর্থন করতে এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের যৌথ ভিশনে বাংলাদেশের সাথে অংশীদারত্ব করতে প্রতিশ্রুতিবদ্ধ হন। বাইডেনের এই প্রতিশ্রুতিবদ্ধ হওয়াকে কূটনীতিকরা মার্কিন স্বীকৃতিকে অভিহিত করেন। মজার ব্যাপার হলো, বাইডেনের এই চিঠি প্রকাশিত হওয়ার পরেই দিনই অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দপ্তরে ছুটে গেছেন বাংলাদেশ
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্চ হোয়াইটলি। ইউরোপের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ বিপুল সম্ভাবনাময় এই বার্তা পৌঁছে দেন তিনি। অথচ নির্বাচনের আগে আগে এবং নির্বাচনের পরপরই অর্থনৈতিক অবরোধের গুঞ্জন উঠেছিল বিভিন্ন মহলে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের পথ অনুসরণ করে আজ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অর্থাৎ বিশ্বের আজ কোনো প্রভাবশালী দেশ বা পক্ষই বাকি থাকলো না শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে। অথচ নির্বাচনের আগে এরাই বাংলাদেশের মানবাধিকার, সুশাসন, গণতন্ত্র ইত্যাদি নিয়ে সোচ্চার ছিল, বিভিন্ন রকম বিবৃতি হতো, যা বিএনপিকে উজ্জীবিত এবং আশাবাদী করে তুলেছিল, বিএনপি ও সরকার বিরোধী আন্দোলন জোরদার করার অনুপ্রেরণা পেয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেছে। বিএনপির পক্ষ থেকে বারবার সরকারকে স্বীকৃতি না দিতে আহ্বান জানানো হলেও সরকারকে স্বীকৃতি দিতে আর কেউ বাকি রইল না। ফলে সংকট কারণে প্রশ্ন উঠেছে, বিশ্বে বিএনপি কি তাহলে একা হয়ে গেল? উদ্দেশ্য যে দাদা জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে নতুন সরকার গঠন করায় এখন পর্যন্ত 48টি দেশের রাষ্ট্র সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এছাড়া 25টি আন্তর্জাতিক সংস্থা, সরকারি বেসরকারি অনুষ্ঠানের প্রতিষ্ঠানের প্রতিনিধিও তাকে অভিনন্দন জানান। যেভাবে জেল থেকে নির্বাচনে জয় হওয়ার পরিকল্পনা করেছেন ইমরান খান, দুই বছরেরও কম সময় প্রধানমন্ত্রী থেকে এখন কারাগারে ইমরান খান ও তার দল এমন নাটকীয়ভাবে রাজনৈতিক জৌলু সারিয়েছে। তবে ইমরান খানের দল তেহরিক ইনসাফ বা পিটিআই বলেছে যে তাদের দলের প্রতিষ্ঠাতা বিভিন্ন মামলায় জেলে থাকলেও তারা আসছে সাধারণ নির্বাচন জিততে পারবে। কঠিন পরিস্থিতিতেও পিটিআই তাদের বিশ্বাস থেকে বিচ্যুত হয়নি। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ইমরান খানের বিরুদ্ধে সব মামলার রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। এভাবে একাধিক মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়। কর্তৃপক্ষের দমনের প্রভাব কাটিয়ে উঠতে পিটিআই সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে এবং তাদের মধ্যে নতুন প্রার্থী রয়েছেন, যাদের মধ্যে অনেকে একদমই নতুন। পাঞ্জাব প্রদেশের শিয়ালকোচে শহরের রাস্তায় রেহেনাদার নির্বাচনী প্রচারণায় নামলে তার পেছনে মানুষের ভিড় জমে যায়। শহরটির অলিগলিতে এমনকি প্রতিটি কোনাদার ছবিযুক্ত পোস্টারে ছেয়ে থাকতে দেখা গিয়েছে। তার সামনে ড্রাম বাজিয়ে পথ তৈরি করে দেওয়া হচ্ছে আর উপর থেকে তার দিকে অবিরত গোলাপের পাপড়ি ঝরছে। 70-এর কোটায় বয়সের রেহেনাদারের অপ্রত্যাশিতভাবে একজন রাজনীতিবিদ হয়ে ওঠা বেশ অবাক করা হলে বিষয়টি এক সেকেন্ডের জন্য তার চেহারায় ফুটে ওঠেনি। যে ভয়ে তার অনেক সহকর্মী প্রার্থী গা ঢাকা দিতে বাধ্য হয়েছেন, অনেকেই আন্ডারগ্রাউন্ড বা রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন, রেহেনাদারের মধ্যে তার ছিটে ফোঁটাও পাওয়া যায়নি। ভাবতেই ভালো লাগছে যে আমার শহর শিয়ালকোটের গর্বিত ছেলে মেয়ে, ভাই ও মায়েরা আমার পাশে দাঁড়িয়েছেন। তিনি এতটা আত্মবিশ্বাসের সাথে জোর গলায় কথাগুলো বলেছেন যা দেখে মনে হয়েছে তিনি বছরের পর বছর ধরে নির্বাচনে প্রচারণা করছেন। আমি ইমরান খানের সঙ্গে আছি এবং ইমরান খানের সঙ্গেই থাকবো। যদি আমাকে জনসমক্ষে একা ছেড়ে দেওয়া হয় তবুও আমি ইমরান খানের পতাকা নিয়ে রাস্তায় নামবো। চারপাশের এক ঝলকে বলা যায় যে তার বলা কথাগুলো সত্য। মিসেস দার তার চারপাশে জড়ো হওয়া জনতার ভিতরের মধ্যে ইমরান খানের একটি ছবি উঁচু করে তুলে ধরেছেন। তার মাথার উপরে উঠছে পিটিআই এর পতাকা, যদিও এখনো মিসেস তার পিটিআই প্রার্থী নন। নির্বাচন কমিশন পিটিআই এর ক্রিকেট ব্যাট প্রতীক তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে তিনি অন্যান্য প্রার্থীর মতো মূলত একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। এটি আদতে বেশ ছোট সিদ্ধান্ত বলে মনে হতে পারে, কিন্তু যে দেশে নিরক্ষরতার হার 58%, যেসব প্রার্থীদের ব্যালট পেপারে নিজেদের স্বীকৃত প্রতীক আছে তাদের জন্য বিষয়টি বেশ জটিল। এখন প্রতিটি প্রার্থী নিজস্ব বিকল্প প্রতীক রয়েছে। মিসেস দারের প্রতীক হলো বেবি কট। অন্যান্য প্রার্থীরা কেতলি থেকে স্যাক্সোফোন পর্যন্ত বিভিন্ন আইটেম প্রতীক হিসেবে বরাদ্দ দিয়েছেন। এটি হচ্ছে অগণিত বাধাগুলোর মধ্যে একটি, যা পিটিআই 8 ফেব্রুয়ারি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সময় তাদের সামনে এসেছে। কিন্তু দলটি তাদের লড়াই চালিয়ে গিয়েছে, যেমন মিসেস দারের মতো প্রার্থীরা রাস্তায় নেমেছেন। প্রযুক্তির মাধ্যমেও তাদের এই লড়াই চলছে, যা একজন নেতাকে জেলের কয়েদখানা থেকে সমাবেশের সামনে নিয়ে গেছে। এই বিষয়গুলো এটাই প্রমাণ করে যে তারা এই লড়াইয়ের সবকিছু করতে ইচ্ছুক। গত নির্বাচনের সময় মিসেস দারের ছেলে উসমান শিয়ালকোটের মধ্য দিয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি একজন সিনিয়র পিটিআই নেতা ছিলেন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের অধীনে যুব বিষয়ক বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু অক্টোবরের শুরুতে তার পরিবারের মতে 3 সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর তিনি টেলিভিশনে উপস্থিত হয়ে বলেছেন যে ইমরান খান 9 মে দাঙ্গার মূল পরিকল্পনাকারী ছিলেন। এরপর দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যার মধ্যে কিছু বিক্ষোভ বেশ সহিংস হয়েছিল। গত বছর ইমরান খানকে গ্রেপ্তার করার পর এমন সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, লাহোরের সবচেয়ে সিনিয়র সামরিক কর্মকর্তার বাসভবন সহ সামরিক ভবনে হামলার সাথে জড়িত থাকার অভিযোগ খানের শত শত সমর্থককে গ্রেপ্তার করা হয়। ইমরান খানকে মুক্তি দেওয়া হলেও তার দলের উপর দমনপীড়ন অব্যাহত ছিল। বিক্ষোভের পরবর্তী কয়েক সপ্তাহ এবং কয়েক মাস পিটিআই এর বেশ কয়েকজন রাজনৈতিক দল থেকে পদত্যাগের ঘোষণা দেন, আবার অনেকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ান। তাদের মধ্যে দলের অনেক সিনিয়র নেতারাও ছিলেন। কর্তৃপক্ষ যুক্তি দিয়েছে যে তাদের পদত্যাগের ঘটনা এটা ইঙ্গিত করে খানের পুরানো সমর্থকরা এমন সহিংসতার দায় না দলের সাথে যুক্ত হতে চায় না। পিটিআই বলেছে তারা স্বেচ্ছায় পদত্যাগ করেনি, বরং তাদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তবে সত্য যাই হোক, মিসেস দার কোনটা নিয়ে খুশি ছিলেন না। মিসেস দার বলেছেন,
যখন উসমানদার তার বিবৃতি দিয়েছিলেন, আমি তাকে রাজি হইনি, আমি তাকে বলেছিলাম যে এর চেয়ে আমার ছেলে মারা গেলে ভালো হতো, তুমি মিথ্যা বিবৃতি দিয়েছো। মিসেস দার যেভাবে প্রকাশ্যে প্রচার প্রচারণা চালাচ্ছেন, এমনটা করা পিটিআই এর সব প্রার্থীর পক্ষে সম্ভব নয়। কয়েকজন প্রার্থী কারাগারে থাকার পরও প্রচারণা চালিয়ে গেছেন, যদিও তারা কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়নি। তবে তারা কারাগারের ভেতর থেকে নির্বাচনে দাঁড়াতে পারবে, অন্যরা পুলিশকে পুরোপুরি এড়িয়ে গিয়ে লুকিয়ে লুকিয়ে তাদের প্রচারণা চালাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।